नमस्कार बंधुरा, आपनादेर सबाइके स्वागत। आपनारा देखछेन सबुजेर सन्धाने, आमि शिल्पी। शीतघुम बा डरमेंसि थेके एडेनियम जागानोर परई आमरा साधारणत एदेरके खेते दिई, काटिं करी एबं रिपोर्टिं करी। फले देखा जाय काटिं रिपोर्टिं एर धक्का सामले एकटि गाछेर पुरोपुरि ब्लूमिंगे आसते अनेकटा समय चले जाय। एक्षेत्रे आमि एबार एकटा छोट्ट ट्रिक करेछि, सेटाई आपनादेर साथे एखन शेयार करब। আমার যতগুলো গাছ আছে তার সবকটি গাছ আমি একসাথে কাটিং বা রিপোর্টিং করিনি, কিছু করেছি আর কিছু গাছে শুধুমাত্র খাবার দিয়েছি। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরেই আমি আমার কিছু পুরনো গাছে খাবার দিয়ে দিয়েছিলাম। মাটি যেহেতু পাল্টাইনি তাই ওদের খাবারটা একটু বেশি দিয়েছি। এক্ষেত্রে আমি দু চামচ সর্ষের খোল, দু চামচ নিম খোল, দু চামচ হাড়গুঁড়ো দিয়ে মাটিটা একটু খুশে দিয়েছিলাম। তারপরে ভালো করে জল দিয়ে দিয়েছি। এতে গাছগুলো ডরমেন্সি পরেই খাবারটা পেয়ে গেছে। এবং ঠিক তার 15 দিন পরে আমি প্রতিটি টবে আবার দু চামচ করে সুপার ফসফেট ও হাড়গুঁড়ো দিয়েছি। এই গাছগুলো আমার কাটিং করা, দেখুন রিপোর্টিং করা। তাতে গাছগুলোতে কী হয়েছে, সবে ছোট্ট ছোট্ট ডাল, একদম ছোট ছোট ডাল, শাখা প্রশাখা সবই বেরোচ্ছে। কাজেই এখনই আমি এদের থেকে ফুলটা পাবো না। এতে সবে কুড়ি এসছে, ছোট্ট কুড়ি। সেই কারণে এই ট্রিকটা এবার করা, যাতে আমি একদম পুরো সিজন অ্যাডেনিয়ামে ফুল পাই। যে গাছগুলোতে আমি কাটিং বা রিপোর্টিং করিনি তারা এখন আমাকে ফুল দিচ্ছে। আবার এদের ফুলটা শেষ হতে হতেই আমার নতুন কাটিং করা গাছগুলো আমি ফুল পেয়ে যাব। আসুন আমি পুরনো গাছগুলোতে যা যা সার দিয়েছিলাম সেটা আপনাদের সাথে নতুন কাটিং করা গাছগুলোতে শেয়ার করে দেখাই। দেখুন দু চামচ হাড়গুঁড়ো, আমি যেহেতু এগুলোর মাটিটা চেঞ্জ করেছি এদের একটু পরিমাণটা কম দেব, কেননা মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে খাবারেরা অলরেডি পেয়ে গেছে। এটা হচ্ছে দু চামচ সুপার ফসফেট। প্রত্যেকটা টবের একদম গাছের গোড়াটা ছেড়ে টবের কিনার দিয়ে আমি দু চামচ করে সুপার ফসফেট আর দু চামচ করে হাড়গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জল দেব। আর পুরনো গাছগুলো যেগুলোতে ব্লুমিং হচ্ছে এখন সেগুলোর ক্ষেত্রে আমি আরও একটা কাজ করেছি। মার্চের প্রথম দিকে আমি সেগুলোতে পেঁয়াজের খোসার ভেজানো জল, তিন চার দিন পেঁয়াজের খোসা ভেজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়েছি। কিন্তু একসাথে পেঁয়াজের খোসা ভেজানো জল বা সুপার ফসফেট বা হাড়গুঁড়ো দেব না, তাই এক্ষেত্রে আমি অন্য কয়েকটি আবার নতুন কাটিং করা গাছ যাদের নতুন কাটিং এবং রিপোর্টিং করেছি সেই মাটিতে আমি দিয়ে দেখাবো আপনাদের। প্রত্যেকটা গাছে কিছুটা করে পরিমাণ আমি ঢেলে দিয়েছিলাম। এই সবই কিন্তু পুরনো গাছের কথা বলছি, ঠিক 15 দিন অন্তর অন্তর সারগুলো আমি দিয়েছি। আর তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরনো গাছগুলো ভর্তি ফুল। ঠিক একইভাবে আমি নতুন কাটিং এবং রিপোর্টিং করা গাছগুলোতেও ফুল পাবো, তবে সেটা আরও একটু সময় লাগবে। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি টিপে দেবেন, তাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই গাছের কডেক্সটি দেখুন কতটা সুন্দর। এই গাছটাকে আমি এবার রিপোর্টিং করব না, কেননা এটাকে আমি গত নভেম্বরে রিপোর্টিং করেছিলাম। তাহলে বন্ধুরা নমস্কার, সাথে থাকুন।